Assalamualaikum warahmatullahi wabarakatuh. প্রিয় শিক্ষার্থীরা, আমি আশা রাখি তোমরা সবাই ভালো আছো এই করোনা ভাইরাস থেকে। আমি ইনশাআল্লাহ ভালো আছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমি মোহাম্মদ শরীয়তুল্লাহ খন্দকার, শহীদ নগর আমিনুল উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক। আমি আজকে একটা পাঠদান করব অষ্টম শ্রেণী। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা একটু খেয়াল করবে, অষ্টম শ্রেণীর বিষয় ইসলাম ও নৈতিক শিক্ষা, অধ্যায় এক পাঠ দুই নিফাক। অধ্যায় হলো এক, পাঠ হলো দুই, আলোচ্য বিষয় হলো নিফাক সম্পর্কে আলোচনা হবে। তো আমরা নিফাক সম্পর্কে পড়ব। তার আগে আমরা পড়ছি ঈমান সম্পর্কে। ঈমান কাকে বলা হয়, ঈমান শব্দের অর্থ কি, মানুষ কি করে মুসলমান হয়, ইমানদার হতে পারে, এই সম্পর্কে আমরা আলোচনা আগেই আমরা জানতে পেরেছি। তো তারপরে আজকে এই পাঠ্য বইয়ের মধ্যে তোমাদের নিফাক সম্পর্কে আলোচনা আছে। নিফাক আরো যদি নিফাক, এই নিফাক সম্পর্কে আলোচনা, এই নিফাক এই পাঠ শেষে আমরা কি জানতে পারবো, তোমরা দেখো আমার বোর্ডে আছে, নিফাকের অর্থ জানতে পারবো। নিফাক কাকে বলে, নিফাক শব্দের অর্থ কি, এই নিফাক শব্দের অর্থ কি, এই শব্দের অর্থ আমরা জানতে পারবো এই পাঠ শেষে। দুই নম্বরে মুনাফেকের পরিচয় জানতে পারবো, হ্যাঁ কি কি কাজ করলে মুনাফেক হয়, কি কাজের দ্বারা মুনাফেক হবে, মুনাফেকের পরিচয় আমরা জানতে পারবো। তিন নম্বরে মুনাফেকের কুফল জানতে পারবো, মুনাফেকের কুফল, এই যে নিফাক করলে আমরা কি আমাদের কুফলটা দাঁড়াইব, আমরা তো মুসলমান ইমানদার, ইমান আনার পরে আমরা কি কি কাজ করলে, কোন কাজগুলি করলে আমরা নিফাক আমাদের মধ্যে আসবে, নিফাক আমরা হয়ে যাব, মুনাফেক হয়ে যাব, এই মুনাফেক হইলে আমরা মুনাফেকের কুফলটা কি হবে, এই সম্পর্কে আমরা এই পাঠ শেষে আমরা জানতে পারবো। তো আমরা পাঠ্য বই হাতে নেই, পাঠ্য বই নিয়ে দেখি যে পাঠ্য বইয়ের মধ্যে কি কি আছে, এই পাঠ্য বই মুনাফেক সম্পর্কে কি কি বলা হয়েছে আমরা একটু অর্থ জানি, পরিচয় জানি, আমরা একটু বই পাঠ্য বই হাতে নিই, পাঠ্য বই হাতে নিলে আমরা বুঝতে পারবো। প্রথমে মুনাফিকের পরিচয় আছে, নিফাক শব্দের অর্থ বন্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। তোমার বইয়ের মধ্যে অনেকটি শাব্দিক অর্থ দিছে যে মুনাফেক শব্দের অর্থ কি, মুনাফেক শব্দের অর্থ হইল এক এক বন্ডামি হয়, কপটতা হয়, প্রতারণা হয়, দ্বিমুখী নীতি ইত্যাদি। দ্বিমুখী, দুই মুখ, দেখেন আমরা বলি দ্বিমুখী কি হুজুর, দ্বিমুখী হলো তোমাদের একটা প্রশ্ন, দ্বিমুখী কি, যেন একটা মানুষ যখন ইসলাম ধর্ম গ্রহণ করে, যখন মুসলমান হয়, তখন তার মুখেও কথা থাকবে এক, অন্তরও থাকবে এক রকম, মুখের কথা যা বলবো অন্তরে, তা অন্তরে যা আছে তা মুখে বলবো, এটা এক। আর দ্বিমুখী বা মানে দুই রকমের কথা বলা, অর্থাৎ মুখে এক রকম অন্তরে আরেক রকম, একজন একটা মানুষের সাথে কথা বলে এখন এক রকম কথা, কত কিছুক্ষণ পর বা আরেক রকম বলে, তার মানে অন্তরে যা একটা লুকাইতে আছে ওই কথাটা বলছে। এই জন্য তোমার বইয়ের মধ্যে বলে হয়েছে দ্বিমুখী নীতি ইত্যাদি, দুই রকম কথা বল। তাহলে নিফাক শব্দ তো আমরা জানলাম, বন্ডামি, কপটতা, হ্যাঁ প্রতারণা করা, প্রতারণা করা, আমি এখন একজনের সাথে একটা কথা বললাম, কথা বলার পরে কিছুক্ষণ পরে আমরা আরেকজনের সাথে আরেক রকম কথা বললাম, এবং কথা দিয়ে কথাটা রাখলাম না, কথাটা আরেক রকম করলাম, সেটা প্রতারণা করলাম, কপটতা, এটারে কপটতা করলাম, বন্ডামি করলাম। আমরা বলে থাকি না এই তুই বন্ডামি করস কেন, এই ধরনের কথা আমরা বলে থাকি। তাহলে নিফাক শব্দ অর্থ হইল বন্ডামি, কপটতা, প্রতারণা, দ্বিমুখী নীতি ইত্যাদি। আর ইসলামের পরিভাষা মুখে ঈমানের শিকার ও অন্তরে বিশ্বাস অবিশ্বাস করাকে নিফাক বলা হয়। পরিভাষায় মুখে স্বীকার করছে কিন্তু অন্তরে অবিশ্বাস, একটা কথা মুখে স্বীকার করছে অন্তরে বিশ্বাস করে, সেটা মুনাফেক। কারণ আমি একটা মানুষ যদি অন্তরে আল্লাহ মুখে স্বীকার করে অন্তরে বিশ্বাস করে না, তাহলে সে মুনাফেক, পরিষ্কার কথা, এটা মুনাফেক, সে মুসলমান হইতে পারে না। যে ব্যক্তি এরূপ করে থাকে তাকে বলা হয় মুনাফিক, এইরকম কাজ কর্মকাণ্ড যে করে থাকে তারে বলা হয় মুনাফিক, তাকে বলা হয় মুনাফেক। মুনাফিকরা সাধারণত সামাজিক উপাধি গোলাপের জন্য এরূপ করে থাকে, তারা মুসলমান ও কাফির উভয় দলের সাথেই থাকে, প্রকাশ্য তারা নিজেদের মুসলমান দাবি করে কিন্তু গোপনে তারা ইসলামকে অস্বীকার করে, তাই তাদের অবস্থা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন। তাহলে মুনাফিকরা সমাজে সুবিধা পাওয়ার জন্য, কোনো কাজে সুবিধা পাওয়ার জন্য,
দেশে কিছু সুবিধা পাওয়ার জন্য তারা মুখে এক রকম কথা বলে, কাজে আর অন্তরে আরেক রকম করে, এইভাবে তারা কাজকর্ম করে। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়াইযা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। পবিত্র কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যখন তারা মুনাফিকরা ঈমানদারদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ঈমান এনেছি, যখন তারা মুসলমানদের সাথে ঈমানদারদের সাথে মিলিত হয় তখন আমরা ঈমান আনছি তারা বলতে থাকে, তাদের মুখের ভাষা থাকে এমন। আর যখন তারা গোপনে তাদের শয়তানের সাথে মিলিত হয় তখন বলে আমরা তোমাদের সাথে আছি, আবার যখন শয়তানের সাথে মিলিত হয় তখন তারা বলে আমরা তোমাদের সাথে আছি। তাহলে দ্বিমুখী হইল, ঈমানদারের সাথে থাকলেও হয় আমরা ঈমানদারের সাথে আছি, আবার শয়তানের সাথে থাকলেও শয়তানের সাথে আছি। তাহলে দ্বিমুখী বাক্য সংকর হলো, দুর্নীতি হলো, হ্যাঁ এটা হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন এটা কোরআন শরীফে পরিষ্কার বলেছে, আসি আমরা শুধু তাদের সাথেই ঠাট্টা তামাশা করে থাকি। সূরা আল বাকারা আয়াত সংখ্যা 14, এই আয়াতটা সূরা আল বাকারার মধ্যে আয়াত সংখ্যা 14 নম্বর। তোমরা প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা কথা বুঝো, এখানে যে কথাটা বলেছেন মুনাফিক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন, এটা তোমাদের পরীক্ষার মধ্যে থাকতে পারে, পরীক্ষার মধ্যে এটা অর্থটা থাকবো। তোমরা তোমাদেরকে বলা হবে কোন আয়াত দেয়া, কোন সূরা কোন আয়াত, হ্যাঁ এটা কোন সূরা থেকে আসে, তোমরা এটা প্রশ্ন উত্তর দিতে হবে। তোমরা বলতে হবে সূরা আল বাকারা আয়াত সংখ্যা 14, এই কথাটা তোমরা খেয়াল রাখবে। তারপর অর্থ যখন তারপর দেখো, এক কথায় অন্তরে কুফর রেখে মুখে মুখে ইমানের কথা প্রকাশকে নিফাক বলা হয়, আর এইরূপ প্রকাশকারী হলো মুনাফিক। এইরকম যারা প্রকাশ করে তারা পরিষ্কার মুনাফিক, অর্থাৎ মুখে বলে এক রকম কথা অন্তরে আরেক রকম, অন্তরে এক রকম মুখে আরেক রকম, এগুলি যারা বলে তারাই মুনাফিক হয়। মুনাফিকদের চরিত্র, হ্যাঁ নিফাক হলো নৈতিকতা ও মানব জাতির আদর্শের বিপরীত কাজ। মুনাফিকদের চরিত্র দেখলে আমরা এই সত্য জানতে পাই যে তারা সব ধরনের অন্যায় ও মন্দ কাজ করে থাকে, উত্তম আচরণ উত্তম চরিত্র তারা কখনোই, ভালো চরিত্র উত্তম চরিত্র তারা কখনোই অনুশীলন করে না, বরং মিথ্যা ও প্রতারণাই তাদের প্রধান কাজ, মিথ্যা আর প্রতারণা করাই তাদের প্রধান কাজ, তারা এগুলি করে থাকে। আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকুনা লাকাযিবুন, হ্যাঁ আর আল্লাহ তাআলা সাক্ষ্য দেন যে মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিয়েছেন মুনাফিকরা নিশ্চয়ই মিথ্যাবাদী, তারা মিথ্যা কথা বলে, তারা আসল সত্য কথা বলে নাই, কারণ মুখে একটা অন্তরে আরেকটা যখন বলে তখন তারা মিথ্যা কথাই বলে। হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন নিজে সাক্ষ্য দিয়েছেন, হ্যাঁ মুনাফিকরা মিথ্যাবাদী, সূরা আল মুনাফিকুন আয়াত সংখ্যা 1। তোমরা এই জিনিসটাও খেয়াল রাখবে যে আল্লাহ রাব্বুল আলামিন মুনাফিক সম্পর্কে এবার দ্বিতীয় আয়াতের মধ্যে কি বললো, পাঠ্যবইয়ের মধ্যে প্রথম তো একটা কথা বললো, দ্বিতীয় তো আইয়া বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বহু হাদিসে মুনাফিকদের চরিত্র বর্ণনা করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকদের বহু কথা বলেছেন, হাদিসের মধ্যে বলেছেন, একটি হাদিসে বলি আছেন, আয়াতুল মুনাফিকে সালাসুন, ইজা হাদাসা কাজাবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা উতমিনা খানা। নবীজি বলেছেন মুনাফিকের চিহ্ন তিনটি, ইজা হাদাসা কাজাবা যখন কথা বলে মিথ্যা কথা বলে, মুনাফিকরা যখন কথা বলে তখন মিথ্যা কথা বলে, দুই নম্বর ইজা কাজা ইজা ওয়াদা আখলাফা আর যখন কোনো কথা ওয়াদা করে তারা তার উল্টা করে, তারা ওয়াদা ঠিক রাখে না, এটা মুনাফিকের চিহ্ন, কথা বললেও মিথ্যা বললে এবং ওয়াদা করলে উল্টা করবে, মুনাফিকের চিহ্ন। ওয়াইদা উ তুমি না খানা আর যখন আমানত রাখা হয় সে খেয়ানত করে, আমানত রাখলে খেয়ানত করে, এটা হলো মুনাফিকের চিহ্ন, মুনাফিকটা এই এই সমস্ত কাজগুলি করে থাকে। তাইলে আমরা হাদিস শরীফের মধ্যে পাইলাম মুনাফিকের চিহ্ন কয়টি, তিনটি, ইজা হাদাসা কাজাবা যখন কথা বলে তখন কি বলে মিথ্যা কথা বলে, আর যখন কথা ওয়াইজা ওয়াদা আখলাম যখন ওয়াদা করে তখন তারা কি উল্টা করে, ওয়াইজা উ তুমি না খানা যখন কি করে তারা মিথ্যা কথা বলে তখন আমানত রাখে তখন তারা খেয়ানত করে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা কথা খেয়াল রাখবে, এখানে তোমরা একটা হাদিস আরবিতে লেখার চেষ্টা করবা শিখবা, যখন আরবি হাদিসটা দেখবা তখন বলবা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকে সালাসুন, আগে এই কথাটা তোমরা লাগাই দিবা, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী বলিয়াছেন। তো আমরা জানতে পারলাম যে মুনাফিকের চিহ্ন তিনটি, আল্লাহ রাব্বুল আলামিন পাঠ্যগ্রন্থে দুইটি আয়াত আনছেন, ওই আয়াতের অর্থ আমরা মুখস্থ করব এবং এটার অর্থ কোন কোন সূরা থেকে আসছে সূরার নামগুলি সহ আয়াত সংখ্যাটা মনে রাখবো। এবার আসলো আমাদের নিফাকের কুফল ও পরিণতি, নিফাকের কুফল কি, নিফাকের কুফল আমরা জানতে পারবো, নিফাক করলে কি হবে মানুষের কি হয়,
নিফাক জঘন্যতম পাপ, এটা মানুষের চরিত্র ধ্বংস করে দেয়। নিফাক হলো জঘন্য পাপ, জঘন্য অপরাধ, জঘন্য অরাজ। নিফাকের ফলে মানুষ অন্যায় অশ্লীল কাজে অভ্যস্ত হয়ে পড়ে, ফলে মানুষের নৈতিকতা মানবতা মূল্যবোধ বিনষ্ট হয়। নিফাক দ্বারা মানুষের মধ্যে অবিশ্বাস ও সন্দেহের সৃষ্টি হয়, ফলে মানব সমাজে মারামারি ও হানাহানি ও অশান্তির সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝো, কেউ যদি মুনাফিকি করে, অন্তরে একটা মুখে একটা করে, এই কর দ্বারায় এক জায়গার মধ্যে ঝগড়া বিভেদ হলো, একটা ঝগড়া হওয়ার কারণে মানুষের মধ্যে মারামারি হয়, যে তুমি কিছুক্ষণ আগে একটা লম্ব হইছো, এখন আরেকটা লম্ব করো, এভাবে বোঝা যাচ্ছে যে কথাবার্তা যদি মুখে একটা অন্তরে একটা বলে, সমাজে অশান্তির সৃষ্টি হয়, মারামারি হয়, সমস্যা হয় নিফাকের ফলে। তারপরে মুনাফিকরা ইসলামের চরম শত্রু, এর বাহিরে মুসলমান বলে দাবি করে, এরা বাহিরে মুসলমানও দাবি করে কিন্তু প্রকৃতপক্ষে এরা কাফিরদের পক্ষে কাজ করে। কিন্তু এমনি মুসলমান বলে দাবি করে কিন্তু কাফিরদের বলে কি তারা দাবি করে, এদের গোপন শত্রুতা মুসলমানদের বিপদে ফেলে ও শত্রুতা গুপ্তচর হিসাবে কাজ করে। ইসলাম ও মুসলমানদের গোপন কথা ও দুর্বলতা প্রকাশ করে দেয়। এরা মুসলমানদের মধ্যে মতনৈক্য ও মানব মারামারি সৃষ্টির চেষ্টা করে, প্রকাশ্য শত্রুর তুলনা গোপন করে বেশি ক্ষতি করে, কেননা প্রকাশ্য শত্রুর বিরুদ্ধে আত্মরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করা যায়, কিন্তু যে গোপনে শত্রুতা করে তাকে চেনাও যায় না আর ক্ষতি থেকে বাঁচানো যায় না। এই জন্য মুনাফিকটা বেশি ক্ষতিগ্রস্ত ইসলামের করেছে, কারণ প্রকাশ্য হলে দূষণ বোঝা যায়, শত্রুদেরকে চিনা যায়, কিন্তু তারা অন্তরে গোপন রাখিয়া তারা গোপনে গোপনে ক্ষতি করে ইসলামের, তাদেরকে চিনা যায় না। এইসব কারণেই দুনিয়াতে মুনাফিকরা ঘৃণিত ও নিন্দিত হয়, আখিরাতে তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোর আযাব। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের নিম্নতম স্তরে চলে যাবে। মুনাফিকদের জায়গা নিশ্চয়ই মুনাফিকরা, মুনাফিক স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। সূরা আন-নিসা আয়াত সংখ্যা 145। প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটা মনে রাখবা, সূরা নিসার মধ্যে 145 নম্বর আয়াতের মধ্যে বলছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিকরা মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে, কারণ জাহান্নামের নিম্ন স্তরে তারা মুনাফিকি করে ইসলামের তো ক্ষতি করছেন, কিন্তু কাফেররা তো ক্ষতি করতে পারেন নাই, কারণ কাফেররা তো প্রকাশ্য ক্ষতি করতে চাইছে। আর মুনাফিকরা নবীর সাথেও চলাফেরা করছেন, রাসূলের সাথে, আবার তারা কাফেরদের সাথেও চলাফেরা করে ইসলামের বেশি ক্ষতি করছেন, মুসলমানদেরকে বিপদের মধ্যে ফেলাইছেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিণতি সম্পর্কে একটা আয়াতই লিখেছেন, তোমরা যদি পরীক্ষার মধ্যে আসে মুনাফিকদের আলোচনা, মুনাফিকের কথা, তাহলে তোমরা এই আয়াতটা লিখে অর্থটা লিখে দিবা, ইন্নাল মুনাফিকিনা ফিদ্দারকি আসফালি মিনান নার, নিশ্চয়ই মুনাফিক মুনাফিকদের স্থান জাহান্নামের নিম্নতম স্তরে। আমরা সকলেই নিফাক থেকে বেঁচে থাকবো। হাদিসে যেই সব কাজ মুনাফিকরা নির্দেশন হিসাবে বর্ণনা করা হয়েছে আমরা সেগুলো বর্জন করব, খাঁটি মুমিন হিসাবে জীবনযাপনের চেষ্টা ইনশাআল্লাহ করব। প্রিয় শিক্ষার্থীরা, আমাদেরকে বই পাঠ্য বই শেখে বলা হলো আমরা সবাই মুনাফিক থেকে বেঁচে থাকবো, আমরা মুনাফিকি করবো না, আমরা খাঁটি মুসলমান হিসাবে জীবনযাপন করবো, জীবনযাপন করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে চেষ্টা করার তৌফিক দান করুক। এবং প্রিয় শিক্ষার্থীরা, এখন তোমরা বাড়ির কাজ নিয়ে যাও, বাড়িতে কি কি কাজ করবে আমি বাড়ির কাজটা তোমরা নিয়ে যাও, বাড়ির কাজটা তোমরা এভাবে করে আনবে। বাড়ির কাজ আমরা খাতায় লিখে নাও, বাড়ির কাজ, বাড়ির কাজ, এবং মুখস্থ করে খাতায় লিখে নেবে, খাতা লিখে আনবে। দুই নম্বরে মুনাফিকের চিহ্ন, মুনাফিকের চিহ্ন তিনটি হাদিসটি মুখস্থ করে, হাদিস
ওরে নষ্ট করে আরবিতে খাতায় লিখে আনি নষ্ট করে নষ্ট করে খাতায় লিখে আনি নষ্ট করে খাতায় লিখে আনবে আনবে চিহ্ন তিনটি হাদিসটি নষ্ট করে আরবিতে খাতায় লিখে আনবে পরে আরবিতে খাতায় লিখে আনবে প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের এই পড়া রইল মুনাফিক সম্পর্কে মুনাফিকের পরিচয় এবং কুফর মুখস্থ করে আনবে মুখস্থ করে খাতায় লিখে আনবে মুখস্থ করে খাতায় লিখে আনবে দুই নম্বর বাড়ির কাজ দিলাম মুনাফিকের চিহ্ন তিনটি হাদিসটি মুখস্থ করে আরবিতে খাতায় লিখে আনবে হ্যাঁ হাদিসটি মুখস্থ করে আরবিতে খাতায় লিখে আনবে এই তোমার বাড়িতে কাজ তোমাদেরকে দিয়ে দিলাম আগামী দিন ক্লাসে তোমরা এই খাতাগুলি আমার কাছে জমা দিবে আমি এই খাতাগুলি দেখবো তোমরা আরবিতে লিখতে পারছো কিনা একটা হাদিস আরবিতে লিখলে এটা খুব সুন্দর হবে হাদিসটি আরবিতে লেখা অর্থ লিখে দিবা আর তিনটি আয়াত বলেছেন মুনাফিক সম্পর্কে এখানে আজকে পাঠ্যক্রম মধ্যে তোমরা যে কোনো একটি আয়াত ছোট হোক ছোটটি বেশি ভালো হবে ছোটটা একটা আয়াত আরবিতে শিখবে এবং অর্থ লেখার চেষ্টা করবে যদি পরীক্ষার মধ্যে তোমাদের এই মুনাফিক সম্পর্কে আলোচনা আসে কথা আসে তাহলে তোমরা পরীক্ষার মধ্যে আরবি দিবা তুমি নাম্বার বেশি পাবা আল্লাহ হাফেজ এই বলে আমার ক্লাস তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি ঘোষণা করলাম আবার দেখাও ইনশাআল্লাহ।